Hello everyone, welcome back to my channel Srabanti's Lifestyle in Japan. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকে হলো শুক্রবার, দিনটা তো খুবই সুন্দর, সকালেই বাজে এখন 10:30টার মতো, আকাশ বেশ পরিষ্কার লাগছে। তবে জানেন তো কালকে থেকে আবারও মেঘলা আর বৃষ্টি দেখাচ্ছে সেই মঙ্গলবার পর্যন্ত, জানি না কতদূর কি হবে, তবে এখনও অবধি আকাশটা খুবই পরিষ্কার আছে। তো চলুন তাহলে এখন চটপট ঘরের কাজকর্ম সেরে ফেলি। ও মা, আজ তো আমার ঘরের কাজ করতেই হচ্ছে না, এ তো দেখছি আমার বড়ই ঘুম থেকে উঠে সব কাজ করে নিচ্ছে। তো দেখলাম ওই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেশ ঘরটা সজি করতে শুরু করে দিল, আর এইখানে আমি রান্না করতে চলে এসেছি। বসাবো হচ্ছে মাংস আর একটু বেগুনও ভাজবো, আর এই যে ওদিকে ঘরও সজি করে আমাকে আলুও কেটে সাহায্য করে দিচ্ছে। তো এই তো আমার মাংস প্রায় হবে হবে করছে, আর ওই দিকে আমাদের বেগুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে, আর এই মাংসটা হলেই খাওয়া দাওয়া করে নেব, খাওয়া দাওয়া করে আবার এক জায়গায় যাওয়ার আছে। এই তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে 3টে। আমি ওয়েট করছি আমার বরের জন্য, যাব আমাদের এই লোকাল ফার্মারের দোকানে। তো চলুন ওখান থেকে কিছু সবজিপাতি কিনবো। এই তো চলে এসেছি আমরা এই আমাদের লোকাল ফার্মারের দোকানে। হ্যাঁ, 900 টাকা, অনেক সস্তা তো, ভালো থাকলে নেওয়াই যায়। ঢুকেই 10 কেজি পেঁয়াজের বস্তা এত সস্তায় দেখি আমার বরের অনেক পছন্দ হয়ে গেছে, তো ভাবছে এটা নেবে। আর আমি দেখলাম পাশে বেশ সুন্দর সুন্দর ফুলের স্যাপলিংসও রেখেছে, 3টে 290 ইয়েন করে, কত সুন্দর লাগছে। ও বাবা দেখুন এখানে লঙ্কা গাছেরও চারা রেখেছে, কত সুন্দর না। পাশে আবার কুমড়ো গাছ, বেগুন গাছ, এগুলির তো এখন সময়, টমেটো গাছ, এখন ধীরে ধীরে গরম পড়বে আর এগুলো তো গরমেরই সবজি। এই যে এখন ঢুকছি, দেখি কি কি সবজি আছে, ও তো আগেই ঢুকে দেখা শুরু করে দিয়েছে। ঢুকেই দেখলাম মূলোর পাশে এই লম্বা লম্বা ডাটার মতো কি রয়েছে, এগুলো আসলে ডাটা না তবে কি সেটাও জানি না, জাপানিজ কোনো সবজি হবে হয়তো। আর এই যে এখানে 100 ইয়েন করে টমেটো, আর ওই পাশটাতে 200 ইয়েন করে টমেটো রয়েছে, আমার বর ওগুলোই দেখছিল, তো 100 ইয়েনের থেকে 200 ইয়েনগুলোই আমাদের মনে হলো যে নিয়ে লাভ আছে। তো আমাদের এই টমেটো, পেঁয়াজ, রসুন এগুলো খুব বেশি খাওয়া হয়, কারণ ও এগুলো দিয়ে তরকারি রান্না করলে খেতে খুব পছন্দ করে, বিশেষত পেঁয়াজটা আর রসুনটা দিয়ে। আর এই যে দেখুন আমি এই এতদিন পর একটুখানি কড়াইশুঁটি দেখলাম, যেগুলো আমাদের ইন্ডিয়ার মতো একটু দেখতে লাগে বা যেগুলোর মধ্যে দানাগুলো একটু বড় হয়েছে, নয়তো তো আপনাদের আগে অনেকবারই দেখিয়েছি এখানে একদম কচি থাকতেই কড়াইশুঁটি সবাই নেয় আর ওগুলো একদম চোকলা সহ সেদ্ধ করে খায়। আর এখানে এগুলো কিন্তু মিষ্টি আলু। আর পাশে দেখলাম কিছু সুন্দর ফলও রাখা, গরম পড়তে না পড়তেই মেলন তুলে ফেলেছে, মেলন, ফ্রুটি, তারপর তরমুজও তুলেছে, আবার দেখলাম বেশ ড্র্যাগন ফ্রুটও এখন সুপার মার্কেট সহ নানান জায়গায় উঠেছে। তো এইখানেও 100 টাকার এই টমেটো। আমি আগেও তো এই লোকাল ফার্মারের বাড়ি নিয়ে বা দোকান নিয়ে অনেক ভিডিও করেছি, তো এখানে তো জানেনই প্রায় সব কিছুই 100 ইয়েন বা ওই 200 ইয়েনের মধ্যেই থাকে। এই যে ক্যাপসিকামগুলো, এগুলোও 100 ইয়েন, ক্যাপসিকামকে কিন্তু জাপানিজে পিমান বলে, তো আরেকটু যখন গরম পড়বে তখন ক্যাপসিকাম আরও বেশি কোয়ান্টিটিতে 100 ইয়েনে পাওয়া যাবে। এখান থেকে ভাবছি এই 150 ইয়েন করে আলুগুলো বেশ সুন্দর লাগছে, এগুলোই একটা প্যাকেট নেব। এই তো মঙ্গলবার দিনকে একটু আমি একটা আইটেম বানাবো, তো সেটাতে আমার অনেকটা আলু লাগবে, তাই ভাবলাম যে এখান থেকে যেহেতু কোয়ান্টিটিটাও অনেক দিচ্ছে আর আলুগুলোও বেশ ভালো, তো একটা আলু নেব। বাহ, এখানে 200 ইয়েন করে বেগুনও পাওয়া যাচ্ছে, যদিও আমাদের বাড়ির সামনের দোকানটাতেও 200 ইয়েন করেই এখন বেগুন, কিন্তু এই তো বেগুন যখন এই গরমে আরও হবে তখন এই 100 ইয়েন করে আরও বেশি কোয়ান্টিটিতে বেগুন পাওয়া যাবে। দেখলাম বেসিজনে আবার ফুলকপিও, তাই নিলাম না যে যদি খেতে অনেকটা ভালো না লাগে। তারপরে এই তো দেখুন এখানে অনেক ধরনের ফলও থাকে, আপেল, আঙুর, আঙুরটা যদিও এখন নেই তবে এর আগে আমি অনেকবার দেখেছি, কিউই, আনারস, মানে সিজনাল ফল এখানেও পাওয়া যায়। আর দেখুন কি সুন্দর সুন্দর তরমুজ, না কত ছোট্ট ছোট্ট, একটা এক হাতে নেওয়া যাবে, এখানে বলছে 2টো 700 ইয়েন। 700 ইয়েন মানে ইন্ডিয়ান ধরুন প্রায়
ওই 350 থেকে 380 টাকার মতো হবে, বা 400 টাকা, মানে অ্যাকিউরেট তো বলা যায় না, কারণ সবসময় ওঠানামা করতে থাকে ইয়েন। তো এইখানে আমি দেখলাম যাওয়ার পথে ডাব কত সুন্দর লাগছে না দেখুন, যেহেতু ডাবের আউটারের লেয়ারটা কাটা, আমি প্রথমে বুঝতে পারিনি এটা কি, পরে ইংলিশে ইয়ং কোকোনাট লেখা দেখে আমি বুঝতে পারলাম। তো একটা ডাব 390 টাকা, তো এখন এই 390 টাকা দিয়ে একটা ডাব খেয়ে লাভ নেই। তো চলুন এখান থেকে একটা পেঁয়াজের বস্তা নিয়ে এখন বাড়ি যাব। দেখুন ইতিমধ্যেই কিন্তু মেঘলা করে করে আসছে, এই থেকে থেকে রোদ্দুর উঠছে, আবার থেকে থেকে মেঘ করছে। তবে বেশ সুন্দর লাগছে এরকম সাদা সাদা বড় বড় মেঘ, কত ভালো লাগে তাই না? আর হাওয়াও দিয়েছে মারাত্মক, এই ফ্ল্যাগটা দেখলে বুঝতেই পারবেন। আর এই যে লোকাল ফার্মারের এই পাশের এই এলাকাটা, এটা তো কিন্তু একদম পুরো চাষের এলাকা, অনেকটা জায়গার পরে গিয়ে আবার এটা লোকালিটি শুরু হয়েছে। তো এই ফার্মারের দোকানেরই আরেক সাইডে দেখলাম কত সুন্দর কচুরি পানা বিক্রি হচ্ছে 100 ইয়েন করে। তো অন্যান্য জায়গায় তো গার্ডেনিং শপগুলোতে তো আরও বেশি দাম থাকে। আর দেখুন কত সুন্দর সুন্দর এই ছোট ছোট মাছগুলো। আসলে বাড়িতে যারা জলপদ্ম গাছ বনে, আমি সেই জলপদ্ম গাছের টবে দেখেছি ছোট ছোট মাছ অনেকে ছাড়ে, এত মারাত্মক খাওয়া দিয়েছে, গাছপাতার একটু ভিডিও করব তাও হচ্ছে না। এগুলো সব বাতাবি লেবু গাছ, ফুল এসে কত সুন্দর ভরে গেছে বলুন। আর এই লেবু ফুলের কিন্তু একটা হালকা বেশ সুন্দর গন্ধও থাকে। তো এখানে একটা ছোটো বাচ্চা এসেছে তার মা বাবার সাথে, সেও দেখছি আমার মতোই ওই জল মাছ এগুলো দেখছে। আর এই তো ও এখানে পেঁয়াজের বস্তাটাও বেঁধে নিচ্ছে সাইকেলে করে। আর কি মারাত্মক হাওয়া দিয়েছে দেখুন, সব কিছু একদম হাওয়ায় যেন উড়িয়ে নিয়ে যাবার জোগাড়, গাছগুলো কিভাবে নড়ছে। অবশ্য আমাদের এখানে এমনই হাওয়া থাকে। এই তো চলে এসেছি, তারপর আমরা ওখান থেকে ডাইরেক্ট সু থেকে কিছু মাছ নেব। তো মাছ নেওয়ার আগে ভাবলাম একটা লাল পেঁয়াজ নিয়ে নিই, এখান থেকে লাল পেঁয়াজ একটা ওই 100 টাকা ট্যাক্স নিয়ে 108 ইয়েন। তো স্যালাডের জন্য লাগবে ভেবে আমরা এখান থেকে একটা নিয়ে নিলাম লাল পেঁয়াজ। তারপর চলে আসলাম মেইন যেটা নিতে এসেছি, মাছ, কারণ আজকে ওর ছুটি, আর শনি রবি কাজ, আবার সোমবার ছুটি, কিন্তু সোমবার দিন না প্রচণ্ড বৃষ্টি দেখাচ্ছে, এখন এটাই তো মুশকিল হয়ে গেছে, সোমবার তো আরেক জায়গায় যাওয়ার আছে, বৃষ্টি হলে তখন মুশকিল হয়ে যাবে। তাই ভাবলাম আজকেই মোটামুটি এই সবজি মাছ এইসবের বাজারটা সেরে ফেলি। তো এখান থেকে অনেক দিন পর আজি মাছ নিলাম, ও অনেক দিন পর নিল, ওর তো এই আজি মাছটা খেতে খুবই পছন্দ হয়। তো এই যে আমাদের মাছ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা 3 পদের মাছ নিলাম। তারপর এই যে মাংসও আমরা নিয়ে নিলাম, মাংসের সাথে আদাও নিয়ে নিয়েছি, মোটামুটি এই টুকটাক জিনিস। আর ডাইরেক্ট থেকে তো আমরা এই মাছ মাংস এগুলোই বেশি নেই। এই তো আমাদের সব শপিং কমপ্লিট, এখন আমরা বিলিং করতে চলে যাব। আর দেখুন এখনও শীত যেতে পারলো না, গরম ঠিকঠাক করে পড়েও নি, তাই এখন পাখা উঠে ভর্তি হয়ে গেছে। তো অবশ্য এখানেও কিন্তু বেশ ভালো গরম পড়ে, প্রায় 40-42 ডিগ্রি অবধি ওঠে যায় আগস্ট মাসে গরমে। আমাদের বিল করা শেষে তারপর আমরা চলে আসলাম এই মাছগুলোকে এই ফুকরোতে বা এই ছোটো ছোটো মিনি প্লাস্টিক ব্যাগগুলোতে নিতে, যাতে মাছের থেকে জলটা না পড়ে যায়, তাহলে নয়তো ব্যাগটা মেখে যাবে। এই তো সব কিছু আমরা গুছিয়ে গেছি, চলে আসলাম বাইরে, এখন আবার দেখলাম মেঘটা কমে আবার একটু রোদ্দুর উঠেছে। তো চলুন বেশি দেরি না করে বাড়ি চলে যাব। এত জার গোলাপের ভিডিও আপনাদের করে দেখানো হয়, অথচ আমাদের অ্যাপার্টমেন্টের সামনেই যে গোলাপ গাছটাতে এত ফুল ফুটে রয়েছে এটারই ভিডিও করা হয় না, কত যে সুন্দর লাগে আমার। আর সবথেকে আমার এই গোলাপের এই কালারটাই সবথেকে বেশি আমার পছন্দ, গোলাপের যত ধরনের কালার আছে। আর এগুলো কিন্তু একদম ছোটো ছোটো, ক্যামেরায় তো একটু তাও বড় দেখাচ্ছে, তবে একদমই মিনি গোলাপ, কত সুন্দর লাগছে। একদম অঝোরে যেরকম করি এসেছে সেই রকম হারে ফুটিয়েও রয়েছে। এই যে তার মধ্যে এই পেছনে এই বড় গোলাপ গাছটাতে বেশ সুন্দর, একদম মানে এত সুন্দর লাল রঙের এই দুটো গোলাপ ফুটে রয়েছে। এই গাছটাতে কদিন আগেও অনেক গোলাপ ফুটেছিল, এই ভিডিও করব ফটো তুলব করে আর করা হচ্ছে না। তো দেখলাম যে সব শুকিয়ে যাচ্ছে, মাত্র এই দুটোই ফুটে রয়েছে, মানে এত সুন্দর লাগছে দেখতে। তাই ভাবলাম যে আজকে এই দুটোকে ভিডিও করে রাখি, শুধুমাত্র যে ভিডিও করা তা না, এগুলো এক একটা মেমোরির মতো সঞ্চয় হয়ে থাকে, পরবর্তীকালে যখন এগুলোই দেখব এই পুরনো স্মৃতিগুলো মনে পড়বে আর দিনগুলো আরও ভালো লাগবে। এই তো ফিরে এসে দেখলাম উনি এখনও পেঁয়াজ নিয়ে যুদ্ধ করছে।
আর এই যে ওনাকে আমি গোলাপ দিলাম আর উনি আমার চুলে এগুলো গুঁজতে শুরু করে দিল। তো এই যে আমাদের একটা দিনে ছোট্ট মিষ্টি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অনেকটি ব্লগে।